माननीय প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন জনগণের ভোট ছাড়া বাংলাদেশের সাংবিধানিকের দাবিদার আপনি বাংলাদেশে আজকে যা কিছু অন্যায় হচ্ছে 12 বছরে প্রত্যেকটার দায় আপনাকে নিতে হবে কাজেই এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি লেখক মুস্তাক আহমেদের হত্যার দায় বাংলাদেশের বর্তমান ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের উপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জনগণ যেদিন জেগে উঠবে বাংলাদেশের কোন রাষ্ট্র শক্তি তাকে দমন করতে পারবে না আপনাদের প্রত্যেককেই জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সরকার নিজেরা ভয় আছে আজকে বাংলাদেশের জনগণকে এই সরকারের ভয় দেখানোর এই তৎপরতা থেকে তাকে বিদ্রোহী দেখে রাজপথে নামতে হবে সরকার কে ভয় পাইয়ে দিতে হবে তার ক্ষমতার গদি উল্টে দিতে হবে সেই লড়াই আমরা করে তুলতে চাই 10 মাস ধরে তাকে কারাগারে রাখা হয়েছে 6 বার তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বাংলাদেশে কি কোনো আইন আছে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে কোনো আইন নাই মুস্তাক আহমেদ কার্যত জেলখানাতেই মৃত্যুবরণ করেছেন আমরা দেখেছি তাকে গাজীপুর হাসপাতালে আনা হয়েছিল কিন্তু আমরা শুনেছি হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন কাজে এটা অত্যন্ত স্পষ্ট 10 মাস কারাগারে বিনা বিচারে এবং ভুল অভিযোগে মিথ্যা অভিযোগে তাকে আটক রেখে এই সরকার তাকে হত্যা করেছে পরিষ্কার করে বলতে চাই এর আগে নূর বলেছে এর আগে ফিরোজ আহমেদ বলেছেন হুকুমের আসামি কারা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন জনগণের ভোট ছাড়া বাংলাদেশের সাংবিধানিকের দাবিদার আপনি বাংলাদেশে আজকে যা কিছু অন্যায় হচ্ছে 12 বছরে প্রত্যেকটার দায় আপনাকে নিতে হবে কাজেই এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি লেখক মুস্তাক আহমেদের হত্যার দায় বাংলাদেশের বর্তমান ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুগণ এই সরকার আজকে নাগরিকদের জীবন কেড়ে নিচ্ছে এই সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নানা রকম নিবর্তনমূলক আইন করে এই রাষ্ট্র যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে এই রাষ্ট্রকে তারা খুনের রাষ্ট্রে পরিণত করেছে মুস্তাক আহমেদের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হয় এই সরকার তো জনগণের সরকার না কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে এরা এই রাষ্ট্রকে আর জনগণের রাষ্ট্র রাখে নাই এই রাষ্ট্র আজকে খুনের রাষ্ট্রে পরিণত হয়ে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে এমন ভাবে এই সরকার জনগণের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে 6 বার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয় মহামান্য আদালত আমরা পরিষ্কার করে বলতে চাই সংবিধান আদালতকে এমন মর্যাদা দিয়েছে আদালত হচ্ছে নাগরিকদের শেষ ভরসা আপনারা সংবিধানের দিকে তাকাবেন নাগরিকদের জীবন রক্ষা করবেন বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত আসল বিচারক সংবিধানের উপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জনগণ যেদিন জেগে উঠবে বাংলাদেশের কোন রাষ্ট্র শক্তি তাকে দমন করতে পারবে না আপনাদের প্রত্যেককেই জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বন্ধুরা আমার আমরা বেশি কথা বলবো না সবাই আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আর এই সরকার আমাদের টুটি চেপে ধরতে চাইছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই সরকার টুটি চেপে ধরে কারণ তারা নিজেরা ভয় পায় জনগণের ভোট ছাড়া দমন পীড়ন করে ক্ষমতায় আছে প্রতি মুহূর্তে তাদের ভয় কখন জনগণ রাজপথ দখল করে ফেলে কখন জনগণের সংগ্রামী উত্থানে সরকারের গদি তছনছ হয়ে যায় এই ভয়ে তারা তটস্থ আর সে কারণেই প্রতি মুহূর্তে আমাদেরকে তারা ভয় দেখায় ডিজিটাল নিরাপত্তা আইন করেছে ভয় দেখানোর জন্য ত্রাস সৃষ্টি করার জন্য সরকার নিজেরা ভয় আছে আজকে বাংলাদেশের জনগণকে এই সরকারের ভয় দেখানোর এই তৎপরতা থেকে
তাকে বিদ্রোহ বলে দেখিয়ে রাজপথে নামতে হবে, সরকারকে ভয় পাইয়ে দিতে হবে, তার ক্ষমতার কদি উল্টে দিতে হবে, সেই লড়াই আমরা গড়ে তুলতে চাই। আজকে এখানে কর্মসূচি হচ্ছে, শহীদ মিনারে কর্মসূচি হবে, আগামীকাল প্রেস ক্লাবের সামনে কর্মসূচি আছে। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট হাস্তাব কায়ুম, ডক্টর আসিফ নজরুল উপস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুশাদ ফরিদি উপস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমুদ্দিন খান, ডাকসুর সাবেক ভিপি নূর, ছাত্র যুব অধিকার পরিষদ সহ ছাত্র ফেডারেশন সহ অন্যান্য যে সংগঠন, সকলের পক্ষ থেকে আজকে এখান থেকে বলতে চাই, আমরা আগামী 3 তারিখ নাগরিকদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নাগরিকদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা করব অবিলম্বে। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে, ভোটাধিকার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নাগরিকদের মৌলিক অধিকারের লক্ষ্যে 3 তারিখ সকাল 11টায় প্রেস ক্লাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখের দিকে বিক্ষোভ করব। আসুন রাজপথে দাঁড়িয়ে আমাদের জীবন, আমাদের জবান, তার অধিকার প্রতিষ্ঠা করি, তাকে রক্ষা করি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জেনারেল সাকিব ভাইকে। বন্ধুগণ, এই স্বপ্ন দেখা মানুষটার স্বপ্ন কিছু হত্যা করে না হয়নি, এই মানুষটাকে আজ হত্যা করা হয়েছে। আমরা সবাই এই হত্যাকাণ্ডের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে দায়ী করছি। অবশ্যই এটা একটা জঘন্যতম আইন, কারণ যে আইনে ব্যাংক লুটতরাজ, খুন, হত্যাকারী, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যারা করে, রাতে রাতে যারা ভোট করে তাদের বিরুদ্ধে কথা বললে যে আইনে একজনকে রাষ্ট্রপতি হিসাবে দিনের পর দিন জেলে রাখা যায় সেটা অবশ্যই কুখ্যাত আইন। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই আইনের পেছনে মানুষগুলো কারা। এই আইনটি দায়ী মুস্তাকের মৃত্যুর জন্য। আজকে যে দিদার এই আইনের জন্য সাফা করছে, এটা কি শুধু আইন দায়ী, বা আজকে যে কিশোর জেলে পেটে মরছে সেটার জন্য কি শুধু আইন দায়ী না? আমাদেরকে মনে রাখতে হবে এই আইনটা যারা করেছে তারা দায়ী, এই আইনটা যারা প্রয়োগ করছে তারা দায়ী, এই আইন প্রয়োগ করছে যে পুলিশ বাহিনী তারা দায়ী, এই পুলিশের শীর্ষ কর্মকর্তারা দায়ী, এই আইনটা যারা প্রণয়ন করেছে সেই সরকার দায়ী। এবং এই আইনে মুস্তাকের মতো একজন নির্ভয় ধরনের মানুষ, একজন অসুস্থ মানুষ, সে যখন 6 বার জামিন আবেদন করে প্রত্যাখ্যাত হয় যে আদালত ব্যবস্থার কাছে, সেই আদালত ব্যবস্থা দায়ী। এটা কেমন রাষ্ট্র যেখানে কুখ্যাত খুনিকে অত্যন্ত তড়িঘড়ি করে 2-3 বার ক্ষমা দেওয়া হয়, রাষ্ট্রপতির ক্ষমা দেওয়া হয়, কুখ্যাত খুনিকে ডিফেন্ড করার জন্য একটা দেশের সেনাবাহিনী, সরকার, সমস্ত মিডিয়া সবাই ঝাঁপিয়ে পড়ে, আর মুস্তাকের মতো একটা প্রতিবাদী কণ্ঠ, সাধারণ একটা প্রতিবাদী কণ্ঠকে জেলের মধ্যে পচে মরতে হয়। কাজে শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে দায়ী করলে হবে না, আমাদেরকে স্পষ্টভাবে কথা বলতে হবে। আমার মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম, ছোট ছিলাম, তখন আমরা বলতাম এরশাদের চামড়া তুলে নিব আমরা। তো বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে আমরা বলি সামরিক এক নায়ক, তার চামড়া তুলে ফেলার স্লোগান দেওয়া হতো। আর আজকে আমরা যে কোনো আমার ক্ষেত্রে একটা নাম সবচেয়ে কেন অ্যাভয়েড করে চলি। আমার একটা সোজা কথা আছে, বাংলাদেশের সমস্ত উন্নয়নের কৃতিত্ব যদি প্রধানমন্ত্রী হয়, পদ্মা সেতু মানে প্রধানমন্ত্রী, করোনা টিকা মানে প্রধানমন্ত্রী, মেট্রো রেল মানে প্রধানমন্ত্রী, যা কিছু ভালো সব যদি প্রধানমন্ত্রী এটা প্রশংসা পান, তাহলে যা কিছু খারাপ সেটার দায়ভার ওনার। অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে প্রয়োগ, যে আইন, এবং এটার কারণে মানুষের যে ভোগান্তি হচ্ছে, এবং এটার কারণে মুস্তাকের মতো মানুষদের যে মৃত্যু হচ্ছে, অবশ্যই এটার পিছনে ওনারও দায় দায়িত্ব আছে, এটা আমাদেরকে বলতে হবে। আমি এই আইনের শুধু প্রত্যাহার করা বা বাতিল করা না, এই আইনের অধীনে যতগুলো ফলস মামলা হয়েছে প্রত্যেকটা জিনিসের একদিন বিচার হবে। আমি কোন বিচার বিভাগীয় তদন্ত চাই না, কিছুই চাই না, কোনো কিছুর প্রতি আস্থা নাই, কিন্তু আমাদের নাগরিকদের যেন রেকর্ড থাকে, কোনো একদিন যেন আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাই। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, জাফরুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল, কাইয়ুম ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল, তার বিরুদ্ধে না মামলা হয়েছে। তা আমরা এই সমস্ত আইনের যারা প্রয়োগ করেছে, অপপ্রয়োগ করেছে, অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে প্রত্যেককে আমাদের জবাবদিহিতার আওতা আনতে হবে, এমন একটা দিনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এটা বলে আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। অথবা আসলে আমাদের ঘৃণার কথা আমাদের মধ্যে বলে সামাজিক মাধ্যমে প্রচার করছি, অন্যভাবে প্রচার করছি। আজকের বাংলাদেশ এই সমস্ত জিনিসকে সংগঠিত করে এই জিনিসগুলিকে দিয়ে, যদি আমরা আসলে মুস্তাকরা স্বাধীন থাকবে, মানুষেরা স্বাধীন থাকবে, এরকম একটা নাগরিকদের স্বাধীন দেশ,
যদি আমরা বানাতে পারি তাহলেই কেবলমাত্র আজকের এই জানাজা আজকের মোস্তাকের চুরান্দাল সার্থক হবে বলে আমি বিশ্বাস করি এবং সেই কাজে আপনাদের সাথে থাকার অঙ্গীকার করে আমার কথা আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ।